একেবারে জনশূন্য হয়ে রয়েছে সিলেট টু ঢাকা বাস স্ট্যান্ড, যেখানে ছিল হাজার হাজার লোক সমাগম। সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট অনেক যাত্রী আসা যাওয়া করত, যেখানে আজ একেবারে ফাঁকা। নেই কোনো রাস্তাঘাটে মানুষ। নির্মাণ কাজ চলিতেছে বাস স্ট্যান্ডের। কোনোদিনও এরকম দাঁত জনহন শূন্য হয় রাস্তা, আজ এই মহামারী করোনার ভাইরাসের কারণে সব কিছু নিস্তব্ধ হয়ে পড়েছে। সিলেট টু ঢাকা বাস স্ট্যান্ড।